মানুষ ও গৃহগণনার কার্যক্রমে জনসুমারি। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো জনসংখ্যা গণনার কার্যক্রম শুরু হয় 1974 সালে। সেই ধারাবাহিকতায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ষষ্ঠবারের মতো প্রথম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে ডিজিটাল সুমারি 2021 পরিচালিত হবে। আগামী 25 থেকে 31 অক্টোবর 2021 সিএপিআই পদ্ধতিতে জনসুমারি ও গৃহগণনা 2021 পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়, যা হবে বাংলাদেশের প্রথমবারের মতো ডিজিটাল সুমারি। সারা দেশে মোট 821টি নমুনার এলাকার 13,009টি খানায় আগামী 28 থেকে 29 আগস্ট 2021 পি টেস্ট পরিচালনা করা হচ্ছে। আমি উপজেলা পরিসংখ্যান অফিস থেকে আসছি। আমাদের জনসুমারি ও গৃহগণনা 2021 হবে, এর পূর্ণাঙ্গ কাজ হবে 25 থেকে 31 অক্টোবর। আর প্রি টেস্টিং কাজ চলতেছে, সেই জন্য আসছি আপনার বাসায়। আপনার বাসায় আমার তথ্য নিতে হবে। আপনি জানি আপা, আপনি তো জানেন যে আমাদের এখন যে আগে আগম সুমারি নাম ছিল সেটা এখন নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করে এই যে জনসুমারি ও গৃহগণনা এই নাম করা হচ্ছে। আর এইখানে আমাদের এইটা জনসুমারি হচ্ছে ষষ্ঠ জনসুমারি। এটা প্রতি 10 বছর অন্তর হয়, এটা আপনারা জানেন। আর এটাকে আমরা প্রথম বাংলাদেশের মধ্যে প্রথম ডিজিটাল সুমারি করতেছি আবার, কারণ এর আগে যে সুমারিগুলো পরিচালিত হয়েছে সেগুলো পেপারের মাধ্যমে, মানে কাগজে কলমে বা পেন্সিল দিয়ে হয়েছে। কিন্তু এই প্রথম আমাদের মন্ত্রণালয় থেকে এই জনসুমারি 21টা আমরা ট্যাবের মাধ্যমে করতেছি, যে প্রথম ডিজিটাল সুমারি করতেছি আর কি। আমাদের যেটা অফিসে বলা আছে যে প্রথম ডিজিটাল সুমারি, এর মাধ্যমে আমি আপনার খানার সম্পূর্ণ তথ্য নিব। আপনি দয়া করে আমার তথ্য দিয়ে বিল্ডিং নাম্বার কত? 47। বাড়ির নাম? আনোয়ার ভিলা। বাসস্থানের মালিকেরা নিজস্ব না ভাড়া? আমি ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। তার জন্য না হ্যাঁ চাকরি করে? চাকরি করি আমি। আচ্ছা। আমি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি। মানে আপনার বাচ্চার বয়স কত? ছোটটার বয়স? এই সুমারি মহান স্বাধীনতার 50 বছরের সুমারি। এই সুমারি মুজিব শতবর্ষের সুমারি। এই সুমারি ডিজিটাল বাংলাদেশের সুমারি। আপনার দেয়া তথ্য শুধুমাত্র সরকার পরিকল্পনা গবেষণা কাজে ব্যবহার করা হবে। সুতরাং জনসুমারিতে সঠিক তথ্য দিয়ে পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। জনসুমারি ও গৃহগণনায় বাংলাদেশ পরিসংখ্যান প্রো।